মুখ্যমন্ত্রী আবার মিথ্যাচার ও রাজনীতি করছেন, বললেন হাওড়া সদর বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। দেখুন, আমরা পার্সোনালি রাজনৈতিকভাবে আমাদের দলের কর্মীরা প্রত্যেক বাড়িতে যোগাযোগ করেছে। যারা আর্থিকভাবে খুব কমজোর আছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিজের ক্ষমতার দ্বিগুণ পরিশ্রম করে এবং আর্থিক সহযোগিতা করেছে। কারো থেকে চেয়ে হোক, নিজের ঘর থেকে একবেলা না খেয়ে হোক, যেভাবে হোক সাধারণ লোকের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। দেখুন, যারা আমাদেরকে ভয় পাচ্ছে, ভারতীয় জনতা পার্টি শুধু না, ভারত সরকার পর্যন্ত, যেভাবে করোনার সময় এবং আমফানের সময় পশ্চিমবঙ্গবাসীর পাশে যেভাবে দাঁড়িয়েছেন, সেই জায়গাতে ওরা ভয় পাচ্ছেন যে যদি ভারতীয় জনতা পার্টির কর্মীরা পৌঁছে যায়, এবং তাতে পৌঁছে আটকাতে পারছে না, যদিও যদি পৌঁছে যায় তাহলে হয়তো রাজনৈতিকভাবে এরা অনেক পেছনে পড়ে যাবে, কারণ রাজ্যে সরকারের কোনো রকম সহযোগিতা নেই। তার মধ্যে দুটো জিনিস আপনাদেরকে পরিষ্কার বলছি, এরকমও প্রমাণ আমার কাছে আছে। প্রমাণস্বরূপ, পঞ্চায়েতের সদস্য, তার বাড়ির দুটো হাড়ি নাকি আমফানে ভেসে গেছে, তার জন্য তিনি অনুদানের জন্য অ্যাপ্লাই করেছেন, এক। দু নম্বর, আপনারা জানেন যে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়াটা হচ্ছে এখানকার প্রশাসন বা এখানকার মুখ্যমন্ত্রীর প্রথম কাজ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে কী কী আছে? একটা প্রথম বক্তব্য হচ্ছে যে 16 কোটি বাড়িতে পৌঁছে যাওয়া, যেখানে পশ্চিমবঙ্গের লোক সংখ্যাই 10 কোটি, সেখানে 16 কোটি লোকের বাড়িতে পৌঁছে যাওয়া। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে যারা আমাদের যে জওয়ানরা যারা শহীদ হয়েছেন, আত্মবলিদান হয়েছেন, তাদের বাড়িতে গিয়ে 5 লাখ টাকার চেক দিয়ে এসছেন ঠিকই, তার সঙ্গে তিনি বলছেন যে সরকারি চাকরি দেব। আমি বলছি আপনি মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না। তার কারণ হচ্ছে এর আগে 2016 সালে সেপ্টেম্বর মাসে যে দুজন বাংলার, হাওড়ার বিশেষ করে দুজন আমাদের জওয়ানরা মারা গেছিলেন এই উড়ির ঘটনায়, সেই দুজনের পরিবারের একজন, যিনি জগৎবল্লভপুরে থাকেন, তার পরিবারের কোনো লোক এখনও পর্যন্ত চাকরি পাননি 5 বছর হতে চলল। এই মিথ্যে প্রতিশ্রুতি এবং মিথ্যে আশ্বাস দিয়ে লোককে বেশিদিন টিকে রাখা যায় না। 2021-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, এবং ভারতীয় জনতা পার্টির সরকারে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ভারতের পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হবে, এই সরকার সুষ্ঠু পরিবেশ, সুন্দর বাংলা, আমাদের যে মানে স্বপ্ন আছে যে আমরা সুন্দর বাংলা করব এবং ভালো মানে ভালো পরিষেবা এবং সরকারের পাশে দাঁড়াবো, সবার লোকের সঙ্গে সুব্যবস্থা যাতে পায়, তার জন্য আমরা বদ্ধপরিকর।